খাগড়াছড়ি রাঙ্গামাটির সীমান্তে অন্যতম প্রধান বন পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও গেম সেঞ্চুয়ারি রেঞ্জ। এই বনে গর্জন, গামার, সিভিট, লম্বু, তেলসুর, চাপালিশ, হরিতকি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানে দেখা মিলে হাতি, হনুমান, বানর, টিয়া সহ বিভিন্ন প্রাণী, যা হয়ে উঠেছে বন্যপ্রাণীর জন্য নিরাপদ আশ্রয়। প্রায় 1,46,000 একরের বনে বৃক্ষ, লতা, গুল্ম ও প্রাকৃতিক ঝোপের কারণে এটি চিরহরিত রূপ পেয়েছে। আর বন রক্ষা পাওয়ায় ঝিরি ও ছড়ায় পানি প্রবাহ স্বাভাবিক থাকায় সুফল পাচ্ছেন স্থানীয় জনগোষ্ঠী। ডিউটিতে আসি আর কি, যাতে বনের গাছ টাছ কাটতে না পারে কেউ। আর এখানকার স্থানীয় লোক যারা আছে ওরা আমাদেরকে মোটামুটি সাহায্য করে। আমসিবিট, গর্জন, সামালিশ, বিভিন্ন ধরনের প্রজাতির গাছ আছে, আমরা খুব এগুলি ভালো করে সংরক্ষণ করি। এই বনটা থাকার কারণে ধরেন না, এখানে আমরা জমিন চাষ করতে পারতেছি, এখানে কোনো পানির সমস্যা হচ্ছে না। বন বিভাগ জানায় স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় তারা বন রক্ষা করছেন। আর বন্যপ্রাণী ও অভয়ারণ্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে 20 বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ম্যানেজমেন্ট প্ল্যানের আওতায় লোকাল লোকদের ইনভলভ করে আরও কীভাবে তাদেরকে, বিশেষ করে পেরিফেরিতে যারা বসবাস করে, মূলত তাদের উন্নয়নের জন্য আমরা কিছু কাজের প্রোগ্রাম এখানে এই প্রজেক্টে ধরা থাকবে। তাদের মধ্যে বিভিন্ন অল্টারনেটিভ ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের কিছু বিষয় থাকবে। ইতোমধ্যে প্রাকৃতিক পুনর্জন্ম সহায়তাকরণ প্রকল্পের আওতায় 20 হেক্টর জমিতে 10,000 গাছের চারা রোপণ করা হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।